হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ট্রেডিং করে ইনকাম করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য বেস্ট একটা ভিডিও হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের নতুন একটি ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দেব, যে ওয়েবসাইটে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই আপনি মিনিমাম $25 দিয়ে প্রতি মাসে $50 থেকে $100 ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওতে যে ওয়েবসাইটটা নিয়ে আমি আলোচনা করব, ওয়েবসাইটটার নাম হচ্ছে ওরিয়ন ট্রেড, এবং এই ওয়েবসাইটের রেজিস্ট্রেশন লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়া সকল ধরনের আপডেট জানতে আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি চাইলে শুধুমাত্র $25 দিয়ে ওরিয়ন ট্রেডে কাজ স্টার্ট করতে পারেন, এবং কি অ্যাকাউন্ট কীভাবে করবেন, কাজ কীভাবে করবেন সম্পূর্ণ বিষয়টা দেখাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটা ওপেন করছেন সকলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলেন ভিডিওর মূল টপিকে আসা যাক। অ্যাকাউন্ট করার জন্য যখন আপনি রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে দিবেন, আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। সিম্পলি এখান থেকে আপনি যে থ্রি ডট রয়েছে, আপনি থ্রি ডটে ক্লিক করে দিবেন। সো থ্রি ডটে আসার পর এখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নামের একটা অপশন রয়েছে, আপনি এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এই ধরনের একটা ফর্ম চলে আসবে, এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। দেখেন, সিম্পলি অ্যাকাউন্ট করার জন্য এখানে একটা ইউজার নাম দিবেন। অবশ্যই ইউজার নামে যে নামটা দিবেন আপনার প্রথম অক্ষরটা যেন ছোট হাতের হয়, ঠিক আছে। এরপর আপনি সিম্পলি এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। এরপর এখান থেকে আপনার বাংলাদেশ সিলেক্ট করে থাকবে অটোমেটিক। এখানে আপনার ফোন নাম্বার দিবেন 0 বাদ দিয়ে, এবং এখানে হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড এই জায়গায় দিবেন। অবশ্যই আপনাকে আবারও বলছি, আপনার যে নামটা রয়েছে ছোট হাতের যে অক্ষর রয়েছে সেটা দিয়ে ইউজার নামটা দিবেন, ঠিক আছে। এরপর এখান থেকে আপনি টিকমার্ক দিয়ে নেবেন, দেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, এবং আপনাদের সামনে এই ধরনের একটা ফর্ম অটোমেটিক চলে আসবে। এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে, ঠিক আছে। তো পূরণ করার পর এখান থেকে আপনাকে সাবমিট করতে হবে। তো দেখেন, এই ফর্মটা পূরণ করার জন্য এখানে আপনার ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে আপনার অ্যাড্রেস, স্টেটস, জিপ কোড, মানে হচ্ছে আপনার যে এলাকায় থাকেন সেটা যে জিপ কোড বা পোস্ট অফিস কোড রয়েছে কোডটা, অ্যান্ড সিটি। দেওয়ার পর আপনি সাবমিট দিবেন। এখানে এই দুইটাই মেইন, নাম আর ফার্স্ট নেম, এগুলো আপনার দিলেও হবে। আপনি মন মতো যা ইচ্ছে আপনি এই ঘরগুলোতে বসিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপর এখান থেকে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করলে আপনি যে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করেছেন সেই ইমেল অ্যাড্রেসে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে 6 ডিজিটের। সেই কোডগুলো প্রত্যেকটা ঘরে আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা ঘরে বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন, অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর এখান থেকে সিম্পলি আপনি থ্রি ডটে ক্লিক করে দিবেন, অ্যান্ড থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিন করে নেবেন। অটোমেটিক অ্যাপ সিস্টেমে কিন্তু আপনি প্রতিবার লগ ইন করতে পারবেন। ওকে, অ্যাকাউন্টটা হয়ে গেলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। সো ফার্স্ট টাইম আপনার অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর কাজ হবে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করা। সো ভেরিফিকেশন করার জন্য এখান থেকে জাস্ট আপনি ক্লিক হিয়ারে ক্লিক করে দিবেন। দেখবেন KYC ভেরিফিকেশন অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক হিয়ার অপশনে ক্লিক করে দিবেন। আর এই প্রজেক্টটা কিন্তু আপনাকে লং টাইম ইনকাম দিবে, সো মিস না করে এখন থেকে আপনারা অবশ্যই কাজ স্টার্ট করতে পারেন। ওকে, দেখেন KYCটা কীভাবে করবেন আমি আপনাদেরকে জাস্ট একটু বলে দিচ্ছি। আপনি যে কারো একটা এনআইডি কার্ড নেবেন, আপনার যদি না থাকে বাবা মার ভাই বোনের যে কারো এনআইডি কার্ড, এনআইডি কার্ডে যে নামটা থাকবে সেটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এবং এনআইডি কার্ডের যে নাম্বারটা থাকবে সেটা এখানে দিবেন। অ্যান্ড এনআইডি কার্ডে ফর্ম পাড়ের একটা ছবি, অ্যান্ড ব্যাক পাড়ের, মানে সামনের দিকে একটা ছবি উঠাবেন, পিছনে একটা ছবি তুলবেন। সো দুইটা ছবি কিন্তু আপনাকে এই স্ক্রিনশটগুলো এখানে প্রোভাইড করে জাস্ট সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু KYC হয়ে যাবে। এখানে আপনার আর কোনো অ্যাকাউন্টের কাজ নেই। এরপর হচ্ছে আপনি রিসার্চ করে জাস্ট কীভাবে কাজ করবেন সেটা আপনাদের দেখিয়ে দেব। ওকে, আমি এখানে KYCটা সাবমিট করে দিয়েছি। দেন দেখতে পাচ্ছেন যে KYC ডাটা সাবমিট, এটা কিছুক্ষণের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে আপনার KYCটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন মূল বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে দেব, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে ডিপোজিট, অ্যান্ড আরেকটা অপশন রয়েছে উইথড্র। সো যারা এখানে রিসার্চ করতে চান তারা এখান থেকে রিসার্চ অপশনে বা ডিপোজিট অপশনে ক্লিক করে আপনি রিসার্চ করতে পারেন। তো এখান থেকে যদি আমরা ইনভেস্টমেন্ট অপশনে চলে যাই তাহলে দেখতে পাবো যে আসলে মিনিমাম আমরা $25 দিয়ে ডেইলি কত ইনকাম পাবো। সো এখানে যদি আমরা চলে আসি তাহলে দেখতেই পাচ্ছেন যে মিনিমাম $25 থেকে $1000 দিয়ে আপনি কাজ করতে পারবেন, অ্যান্ড প্রতিদিন আপনার বেসিক প্ল্যান থেকে ইনকাম আসবে 1.50%। সো এটা কিন্তু আপনার লাইফ টাইমের জন্য, মানে জাস্ট আপনি এখানে অটোমেটিক্যালি রিসার্চ করে রাখবেন, অ্যান্ড লাইফ টাইম আপনি এখান থেকে ইনকাম পাবেন যতদিন এই ওয়েবসাইট থাকবে। ওকে, এখন আমি হিসাবটা আপনাদের দেখিয়ে দিই। সাপোজ আপনি মিনিমাম $25 দিয়ে কাজ করবেন, সো $25 কত ইনকাম আসবে সেটা যদি দেখায় তাহলে এখানে ১.৫%, ঠিক আছে। প্রতিদিন কিন্তু আপনার ইনকাম আসবে $40 মতো যদি আপনি $25 দিয়ে কাজটা স্টার্ট করেন। এবং আপনি যদি চান না আমি $50 দিয়ে করবো, সেমভাবে আপনি ওই প্যাকেজে জাস্ট আপনি $50 রিচার্জ করবেন, অ্যান্ড এখানে গুণন দিবেন, অ্যান্ড 1.5%। সো এখান থেকে আপনার কিন্তু $80 মতো ইনকাম চলে আসবে। সো আপনি যদি $100 দিয়ে করেন তাহলে কিন্তু আপনার দিন এখান থেকে $1.50 মতো চলে আসবে। সো এখান থেকে $1.50, মানে প্রায় আপনার হচ্ছে $180 থেকে $200 মতো ইনকাম হবে ডেইলি।
ওকে, এখানে নিচে অনেক বড় বড় প্যাকেজ রয়েছে, আমরা সেগুলোতে যাব না। জাস্ট আমরা এখান থেকে যদি কাজ করি $25, $50, $100, $200, $500 বা $1,000 যত রিসার্চ করেন না কেন, জাস্ট এখান থেকে আপনি রিসার্চ করার পর ইনভেস্ট অপশনে ক্লিক করবেন। সো রিসার্চটা কীভাবে করবেন সেই বিষয়টা আপনাদের একটু দেখিয়ে দিই। এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন। সো আমি ডিপোজিটে চলে গেলাম অ্যান্ড এখান থেকে আপনাকে মেথড সিলেক্ট করতে হবে যে আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান। এখানে শুধুমাত্র একটি মেথড রয়েছে যেটা হচ্ছে USDT TRC20, মানে এখানে অবশ্যই আপনাকে ডলারের মাধ্যমে কাজ করতে হবে। আপনার বাইন্যান্স অথবা ট্রাস্টেড অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেগুলোতে ডলার থাকতে হবে। তো এখান থেকে আমি অ্যামাউন্ট বসিয়ে দিচ্ছি আমি কত রিসার্চ করতে চাই। সো বর্তমানে আমি $25 রিসার্চ করতে চাই। সো $25 দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আমাকে দেখতেই পাচ্ছেন যে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড একটু ওয়েট করার পর দেখতেই পাচ্ছেন যে এখানে আমাকে বলছে তারা $26 দেওয়ার জন্য, মানে $1 তারা ভ্যাট কাটবে। সো এখান থেকে আমরা কী করবো, যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা আমরা কপি করে নেব। সো এখানে অ্যাড্রেসের উপরে ক্লিক করে রাখলে এটা কপি হয়ে যাবে এবং চলে যাবো বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পর আপনি ডলারের উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। সো উইথড্র অপশনে আসার পর এখান থেকে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক অ্যান্ড এখান থেকে আপনি অ্যাড্রেসটা বসাবেন অ্যান্ড এখান থেকে আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে TRC20। সো আমাদের এখানে $26 দিতে হবে। সো আমি $26 দিয়ে দিচ্ছি, মানে আপনি যতই রিসার্চ করেন না কেন এখানে যে দেখতে পারবেন, যদি আপনি $50 করেন এখানে আপনাকে $51 দিতে বলবে, ঠিক আছে? আপনি $51 দিবেন, যদি $100 করেন তাহলে $101 দিতে বলবে, সেটাই আপনি দিবেন। ওকে, এখান থেকে আমরা উইথড্র অপশনে ক্লিক করে উইথড্রটা কমপ্লিট করে নিচ্ছি। ওকে, আমাদের উইথড্রটা হয়ে গেছে। এখান থেকে আমরা কী করবো, হিস্টোরি অপশনে ক্লিক করে দেবো। সো হিস্টোরিতে আসার পর দেখতেই পারছেন যে এখানে আমার এটা কিন্তু হিস্টোরি আকারে রয়েছে। সো আমরা এখান থেকে USDT-র উপরে ক্লিক করে দিব অ্যান্ড উইথড্রটা যেহেতু প্রসেসিং অবস্থায় রয়েছে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব। সো স্ক্রিনশট নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে TIX ID, ঠিক আছে? এই আইডিটা আমাদের কপি করে নিতে হবে। সো এখান থেকে আপনি কোনারে দেখতে পারবেন যে আপনার একটি ব্যানার রয়েছে, জাস্ট এখান থেকে আপনি এই আইকনে ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে যাবে। এরপর আমরা চলে যাব ওয়েবসাইটে। সো ওয়েবসাইটে আসার পর এখান থেকে সিম্পলি যে ট্রানজ্যাকশন আইডিটা আপনি কপি করছেন সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিবেন। সো ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিলাম অ্যান্ড আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি রিসার্চের, যে আমরা রিসার্চ করলাম সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবো। ওকে, আমি স্ক্রিনশটটা দিয়ে দিছি অ্যান্ড এখান থেকে জাস্ট আমরা পে নাও যে অপশন রয়েছে পে নাইতে আমরা ক্লিক করে দিচ্ছি। সো পে নাইকেতে ক্লিক করার পর একটু আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, সাকসেসফুলি দেখতে পাচ্ছেন যে আমাদের ডিপোজিটটা কিন্তু সাবমিট হয়ে গেছে অ্যান্ড এখানে কিন্তু আমাদের হিস্টোরিটা চলে আসছে। তো হিস্টোরি যখন এখান থেকে পেন্ডিং রয়েছে কমপ্লিট হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে অটোমেটিক ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন মিনি সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। সরি, এখনও ব্যালেন্সটা অ্যাড হয়নি, মানে এটা আমি সাবমিট করেছি অ্যান্ড পেন্ডিং অবস্থায় রয়েছে। যখন অ্যাড হবে এখান থেকে আমাদের টোটাল ডিপোজিটে ব্যালেন্সটা দেখাবে, ঠিক আছে? ওকে, দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে অ্যান্ড আমার কিন্তু KYCও সাবমিট হয়ে গেছে, KYCটাও কমপ্লিট হয়ে গেছে। সো অ্যাকাউন্ট করার পর আপনার মূল টার্গেট থাকবে অ্যাকাউন্টটা KYC করে নেওয়ার জন্য। KYC কীভাবে করবেন সেটা তো আপনাদের দেখিয়ে দিছি। এছাড়াও যদি আপনাদের কাজ করতে কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আমার গ্রুপে জয়েন হয়ে যান, সেখানে তাদের অফিসিয়াল গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড হয়ে যে কোনো বিষয়ে আপনি হেল্প নিতে পারবেন। তো এখান থেকে যখন আমরা ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে সিম্পলি কোনারে থ্রি ডট রয়েছে, আপনি থ্রি ডটে ক্লিক করে দেবেন। আপনার ব্যালেন্স যতই থাকুক না কেন এখান থেকে আপনি ইনভেস্টমেন্ট অপশনে চলে আসবেন। সো ইনভেস্টমেন্টে আসার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন যে ইনভেস্ট নাও, ঠিক আছে? এই অপশন আপনি ক্লিক করে দেবেন। সো আপনার অ্যাকাউন্টে যদি $25 থেকে $1,000 থাকে তাহলে আপনি প্রথম অপশনে ক্লিক করে এরপর এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড আপনার ডিপোজিট যে ব্যালেন্স আছে এটা সিলেক্ট করে দেবেন। সো এটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখানে আমার যত ব্যালেন্স রয়েছে $25 দিয়ে দিলাম, এটা অপশনাল। দেন এখান থেকে আপনি ইয়াস অপশনে ক্লিক করে দেবেন। সো এখান থেকে আমি ইয়াস অপশনে ক্লিক করে দিচ্ছি, জাস্ট ওয়েট দেখি আমাদের সাকসেসফুল হয় কিনা। হ্যাঁ, ইনভেস্টমেন্টটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, অটোমেটিকলি আমার অ্যাকাউন্টে প্রতিদিন কিন্তু ব্যালেন্স অ্যাড হবে। এবং দেখতেই পাচ্ছেন ইমেলে আমার মেল চলে আসছে যে অলরেডি আমি ইনভেস্টটা কমপ্লিট করে ফেলছি। আপনি যদি চান যে আপনার ইনভেস্টমেন্ট কোথায় সেটা দেখার জন্য, তাহলে এখান থেকে মাই ইনভেস্টমেন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। সো এখানে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনি কত ইনভেস্ট করেছেন এবং আপনার প্যাকেজে কত প্রফিট আসতেছে প্রতিদিন, সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। তো এখন যারা উইথড্র করতে চান তারা থ্রি ডটে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে উইথড্র করার জন্য উইথড্রল অপশনে ক্লিক করে দিবেন। সো উইথড্রলে আসার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন USDT TRC20 অ্যান্ড এখানে অ্যামাউন্ট বসিয়ে দিয়ে জাস্ট সাবমিট করে দিবেন অ্যান্ড আপনার হচ্ছে এরপরে আপনার USDT অ্যাড্রেসটা যাবে, বাইন্যান্স অথবা ট্রাস্টওয়ার্ড অ্যাড্রেসটা বসিয়ে দেবেন অ্যান্ড সাবমিট করবেন, অটোমেটিকলি কিন্তু আপনার উইথড্রটা হয়ে যাবে। তো খুব শীঘ্রই এটা আমি উইথড্র ভিডিও নিয়ে আসবো। তো যারা কাজ করতে চান, লং টাইম ইনকাম করতে চান, তারা এই প্ল্যাটফর্মে কাজ করতে পারেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। কোনো বিষয়ে জানার ইচ্ছে থাকলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান।
ভিডিওর ডিসক্রিপশনে সকল ইনফরমেশন দেওয়া রয়েছে।